সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আমি কিভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে 6টা অর্ডার নিছি, সেটাই আপনাদেরকে, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে বলবো, এবং আমি এই কাজগুলো কি কি ধরনের কাজ করে আমি তার কাছ থেকে পেমেন্ট নিছি, $172 অথবা $77 মতো প্রায়। আমি এখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টা অর্ডার কমপ্লিট করছি। আমি যদি আপনাদেরকে অর্ডারগুলো দেখাই, উপরের দিকে দেখেন, এটা হচ্ছে আমার অর্ডার পেজ, এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে রিলোড করে দেখাই, হ্যাঁ, তাহলে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে না যে আসলেই কি আমি এই কাজগুলো করছি না করি নাই সেটা। তো আমি রিলোড করে দেখালাম, দেখানোর পরে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 6টা প্রজেক্ট আর টোটাল কমপ্লিট করছি 6টা প্রজেক্ট। এবং এই প্রজেক্টগুলোতে আপনি প্রতিটা কাজেরই মোটামুটি আপনি দেখতে পারবেন বায়ার খুশি হয়ে আমাকে টিপস দিছে। এটাতে দেখেন $10 টিপস দিছে, এটাতে দেখেন $10 টিপস দিছে, দেন এটাতে $5, এটাতে $10। 6টা কাজের ভিতরে মোটামুটি 3টা প্লাস কাজের মতো কিন্তু আমাকে শুধু টিপস দিছে। কেন টিপস দেয়? একটা বায়ার যখন আপনার একটা বায়ারের সাথে আপনি কাজ করবেন, দেন বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন, বায়ার আপনার কাজে খুশি হবে, তখনই কিন্তু আপনাকে 5-star ফিডব্যাক এবং আপনাকে কিন্তু টিপস দিবে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো আমি এখানে 6টা অর্ডার কমপ্লিট করছি মোটামুটি। আমি এগুলো আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে আমার বায়ারের ইয়া। এটা যদিও আমার একটা প্রমোশন ঠিক আছে, প্রমোশন ঠিকা, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বায়ার ডাইরেক্ট আসছে, আমাকে মেসেজ করছে, ইউএস অনলি, ওকে, হ্যালো, হাউ আর ইউ। দেখেন আমার যেটা ফার্স্ট আমার করণীয় থাকে, যদি কোনো বায়ার আমাকে মেসেজ করে আমি সরাসরি তাকে যেটা বলি, হ্যালো, হাউ আর ইউ, এটা দেওয়ার পরে, হ্যাঁ, আই নিড এ ওয়েবসাইট লিঙ্ক, শর্ট ডেসক্রিপশন, ফটো, ওকে, তার সাথে আমার বাইরে কোনো কথা হয় নাই, জাস্ট প্রথমে তিনি আমাকে ওইটা বলছে, আমি তাকে আমি এটা বলছি, দেন তারপরে তিনি আমার মেসেজে রিপ্লাই দিতেছিল না, তারপরে লিখছি আর ইউ দিয়ার, ওকে, ইয়েস, সরি, স্টপ ইট, অ্যাওয়ে ফ্রম মিনিট, ওকে। এখানে যেটা বলতেছে তার একটু সময়ের কারণে তিনি রিপ্লাই দিতে লেট করতেছিল, হ্যান ত্যান এগুলো বলতেছে। এবার তিনি তার মূলত তার বিজনেসটা হলো অ্যানিমালস নিয়ে, তার একটা মেন কন ক্যাট নামের একটা ক্যাট আছে, মানে বিড়াল ছানা আছে, যেগুলো তিনি বিক্রি করতে চাচ্ছেন, তার মনে মানে হচ্ছে তার একটা খামার আছে মেন বা মেন কন ক্যাট নামের, এটার উচ্চারণটা একজাক্টলি কী হবে সঠিক আমার জানা নাই, কিন্তু এটা হচ্ছে তার উচ্চারণ বলতে পারেন, মেন কন ক্যাট বা মিন কন ক্যাট, যাই হোক, এটা হচ্ছে তার একটা বিড়ালের একটা প্রজাতির নাম মেবি। তো এখানে তার যেটা করতে হবে, এই জাতের তার কাছে এই বিড়াল, মানে এই বিড়ালগুলো কিন্তু খুবই দামি বিড়াল, ঠিক আছে, সচরাচর পাওয়া যায় না। তো এবার যখন আমি যখন তাকে বলছি, হ্যাঁ, তার দরকার কি, তার দরকার হচ্ছে কি, তিনি ফেসবুকের মাধ্যমে তিনি এই কুকুর ছানাগুলোকে বিক্রি করতে চান, সরি, বিড়াল ছানাগুলোকে বিক্রি করতে চাচ্ছে। তা আমি বলছি, ইয়েস, ক্যান আই হেল্প ইউ, বলছে আমি তোমাকে সাহায্য করতে পারি, হ্যাঁ, মাই পেজ, সো ইউ ক্যান সি ইট, ওকে, এটা হচ্ছে তার ফেসবুক পেজের নাম, এটা আমাকে বলছে, বলার পরে বলতেছে যে আমার ফেসবুকের পেজের ভিতরে ফলোয়ার খুবই কম, তুমি কি এখানে আমার এই পেজের মাধ্যমে কি তুমি আমার কুকুর, মানে বিড়াল বিক্রি করতে পারবা কিনা, আমি ভারে ভারে কুকুর বলতেছি কেন, ওকে, সরি। তো এটা হচ্ছে কাহিনী, তিনি বলতেছে যে তার পেজের ভিতরে ফলোয়ার খুবই কম, তো আমি কি চাইলে তার পেজ থেকে কি আমি কোনো প্রকার বিড়াল বিক্রি করতে পারবো কিনা। তো আমি দেখছি, দেখার পরে আমি বলতেছি, ওকে, কমেন্টিং মার্কেটিং, ওকে, কমেন্ট মার্কেটিং বা SMS মার্কেটিং বলতে পারেন, এটা একটা মার্কেটিং মেথড আমি যদি আপনাদেরকে আজকে বলি, এটা কোনো ক্লাসের ভিতরে মনে হয় না আপনারা পাবেন, আমার এটা কেউ এরকমভাবে ক্লাসও করে না, এটা এই এই অ্যানিমালস রিলেটেড যদি আপনার কোনো সময় কোনো ক্লায়েন্ট আসে তাহলে আপনারা এই ধরনের মার্কেটিং দিতে পারেন। এটা কিভাবে করে আমি আপনাদেরকে মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব, যার মাধ্যমে আপনারা সহজেই এই
মার্কেটিংটা করতে পারবেন আশা করি, এবং এটাতে কিন্তু হেভি ফলাফল দেয়। এবং চাইলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে মার্কেট প্লেসের বাইরে মানে এই মেথড অবলম্বন করে আপনারা কিন্তু নিজেদের জন্য ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন। এটা কিন্তু একটা সিক্রেট মেথড। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কত টাকা ইনকাম করি এরকম না। এখান থেকে আমি অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে, বায়ারদের সাথে কী ধরনের কথাবার্তা বললে এবং কী কী কথা বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, এবং একটা প্রজেক্টের ভিতরে কত সিক্রেট জিনিস আছে এবং অনেক সিক্রেট মেথড থাকে, ওইগুলো কিন্তু আমি শেয়ার করি। ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কোনো সময় ক্লায়েন্ট পাইলে বায়ারদের সাথে কীভাবে কথা বলতে হয় এগুলো নিয়ে যেন কোনো সময় হতাশ না হন। এবং এই প্রজেক্টগুলোর মধ্যে আপনারা, আমি জানি এই প্রজেক্টগুলোতে আপনারা অনেকে আছে খুব কেয়ারফুলি দেখতেছেন, দেখার পরে আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু ট্রাই করতেছেন যে আমি কীভাবে মেসেজ করতেছি, ফার্স্ট মেসেজ কী দিছি, এগুলো কিন্তু আপনারা দেখতেছেন। হ্যাঁ, তো অবশ্যই ক্লাসটা যখন করবেন আমি মনে করি খুব কেয়ারফুলি দেখবেন, কোনো কিছু স্কিপ করার ট্রাই করবেন না। এখানে আমি অনেক সিক্রেট জিনিস শেয়ার করার ট্রাই করি। ওকে, তো এই একটা মার্কেটিং যদি আমি বলি এটা কীভাবে করে, আমি বলছি যে এটা হচ্ছে ফেসবুকেরই মার্কেটিংয়ের একটা পার্ট, যা মার্কেটিংয়েরই পার্ট আপনি বলতে পারেন। এটা বিভিন্ন টার্গেটেড মানুষদের কাছে সরাসরি আমরা পোষাইতে পারবো। এবং এতে আমাকে যেটা করতে হবে, আমি তোমাকে 50টা থেকে 100 মানুষের সাথে কানেক্ট করে দিব, বা 100 মানুষকে আমি নক দিব যারা বিড়াল কেনার জন্য আগ্রহী, এরকম মানুষের সাথে আমি কথা বলবো। যদি তোমার প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে তারা তোমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবে। তো এইটা হচ্ছে কাহিনী। এবার আসি, আমি 100টা মেসেজ করার মানে হচ্ছে, আমি 100টা মেসেজ করব মানে হচ্ছে তার 100টা মানুষের জন্য আমাকে একটা পেমেন্ট দিতে হবে। মিনিমাম $5 তো দিতেই হবে, কিছু করার নাই, $5 দিতে হবে। আর এই টোটাল প্রজেক্টে আমি $177 মতো টোটাল, দেখেন আপনারা এখন $177 মতো টোটাল মনে হয়, 20-35, ওকে, 20 আর 35 হচ্ছে 55 বাদ দিলাম 50 আর ধরেন 40 90 আর 20 হইতেছে আপনার 90 আর 20, 110 আর হচ্ছে ধরেন 22, 110 আর 22 132 মানে 37, আর 37 আর হচ্ছে 40, ধরেন 37টা বাদ মানে 37-এ 7টা বাদ দিয়ে 30 70 মানে হচ্ছে 30 40 50 60, ওকে 30 40 50 60 70, ওকে 70, আর ধরেন এখানে 2-5 আর এখানে হচ্ছে 2 হচ্ছে 72 আর হচ্ছে 5 হচ্ছে 77, মানে $177 ইনকাম করছি মাত্র 7 দিনের ভিতরে। 7 দিনের মতো আমার সময় লাগছে টোটাল, যদি অর্ডার ডেলিভারিগুলো আমি অনেক পরে পরে নিছি, আর আমার টোটাল সময় মনে হয় না, আমার 5 থেকে 7 ঘন্টার মতো সময় লাগছে আমার মনে হয় না। তো যদিও এটা ধরেন টোটাল আমি 7 দিনেই ধরেন আপনি অ্যাভারেজ, আমি কিন্তু 7 দিনে প্রায় আমি ইনকাম করছি $177 মতো। তো এবার আসেন, এই মার্কেটিংটা কীভাবে করে, এটা হচ্ছে মার্কেটিংটা করে হচ্ছে আপনি এই ধরেন আপনার যদি কোনো ক্লায়েন্ট এনিমালস রিলেটেড হয়, যদি ক্যাট হয়, বিড়াল হয়, সরি ক্যাট, ডগ, তারপরে ধরেন আরও ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ধরেন এরকম যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে বা এগুলো যদি তিনি বিক্রি করতে চায়, যদি এবার আসেন এখানে তার কিন্তু আমি মোটামুটি দেখা গেছে যে তার আমি ইয়া করে দিছি, হ্যাঁ তার কিন্তু আমি বুস্ট করছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনারা মনে রাখবেন, ফেসবুকের ভিতরে এবং গুগল অ্যাডের ভিতরে কোনো জায়গায় কিন্তু বিড়াল এবং অ্যানিমালস রিলেটেড কোনো প্রাণীর বিক্রি করা যায় না সরাসরি, আপনি কোনো অ্যাড রান করতে পারবেন না। তাহলে কীভাবে প্রোডাক্টগুলো বিক্রি করবেন? এখানে অনেকগুলো মেথড থাকে, তার সমস্ত কাজগুলো কিন্তু আমি এখানে যতগুলো কাজ করছি, ইউটিউব ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফেসবুকে প্রচার থেকে শুরু করে পেজের ফলোয়ার বাড়াইছি, পাশাপাশি দেখাইছি যে তার মোটামুটি
এসএমএস মার্কেটিংগুলো করছি, এগুলোই কিন্তু আমি করছি, বেশি হার্ডের কোনো কাজ নেই, আমাদের যে খুব পরিশ্রমের কাজ এরকম কোনো কাজ কিন্তু আমি করি নাই। আমার এগুলো হচ্ছে শরীর, ডিজিটাল মার্কেটিং হচ্ছে শরীর বাঁচানোর কাজ। তো এবার আসেন এই কাজটা আমি কিভাবে করছি আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আপনারা চলে যাবেন ফেসবুকে, আপনাদের সিক্রেট মেথড হচ্ছে এটা। এই ক্লাসের ভিতরে কোনো কিছু শিখতে পারেন আর না পারেন, আমি মনে করি এই সিস্টেমটা একটা মেথড আপনারা শিখতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা মার্কেট প্লেসের বাইরে বায়ার এবং আপনারা নিজেদের জন্য মার্কেটিং করতে পারেন, অথবা আপনাদের যদি এরকম কোনো মার্কেট প্লেসে আসছেন, কখন কোন কাজ পড়বে বলা যাবে না, যদি আসে তাহলে আপনারা নিজেরা এই ধরনের মার্কেটিং করতে পারবেন। তো আমি এখানে লিখব ক্যাট লাভার লাভার গ্রুভ গ্রুভ ক্যাট লাভার গ্রুভ। ওকে, এখানে অনেকগুলো চলে আসতে আছে। এবার আসি, এখানে আমি গ্রুপ দিছি, তো আপনি এখানে ইউএসএ দিতে পারেন, ইউএসএ বা কানাডা, এই কোনো যে কোনো দেশকে আপনি টার্গেট করতে পারেন। তো এবার আসেন, এখানে আপনি টপ টপ কিছু গ্রুপ দেখতে পারবেন, তো আমরা এখান থেকে চলে যাব গ্রুপে। ওকে, গ্রুপস, গ্রুপটা আপনি সিলেক্ট করবেন ফেসবুক থেকে। এখানে যে টপ টপ গ্রুপ আছে, যেমন ক্যাট লাভার এই একটা আছে, এটার বেশিরভাগ মানুষ আমেরিকান মানুষগুলো এগুলো হয়ে থাকে বেশিরভাগ মানুষ। আর এগুলো প্রতিটা গ্রুপ কিন্তু খুবই ট্রাস্টেড গ্রুপ, এবং খুবই এইখানে যে মানুষগুলো আছে সেগুলো কিন্তু একদম রিয়েল পার্সন। এখানে আমাদের অনেকেই দেখতে পাচ্ছেন যে এগুলো গ্রুপে জয়েন আছে, তারা এখানে তাদের মার্কেটিংগুলো করে। আমার এখানে তিনজনের মতো তিনটা ফ্রেন্ড আছে যারা এখানে কিন্তু মার্কেটিংয়ের কাজে লাগছে। তো দেখেন এখানে তিনজন, ওরাই কিন্তু এখানে দেখেন এই লোকটাই কিন্তু, এই দুজন কিন্তু আমরা ওইখানে, যেমন আমার একটা আরেকটা আইডিয়া আছে, আমার এক ফ্রেন্ড আছে, মানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যারা আসছি তারা মোটামুটি এখানে সবাই কম বেশি এগুলো গ্রুপে অ্যাড আছে, কারণ একটাই, তারা মার্কেটিং করে এখানে। তো এবার ধরেন আমি একটা গ্রুপে গেছি, নাম হচ্ছে ক্যাট লাভার। এখানে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি কোনো প্রকার মার্কেটিং করি না, কারণ হচ্ছে এই আমার মেন আইডিগুলো দিয়ে আমি যদি মার্কেটিং করি তাহলে সমস্যাটা হবে। আপনি ঠিক মতো যদি মার্কেটিং করেন আপনার আইডিগুলো চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? আমি চাই না যে আমার মেন আইডিগুলো হারানোর। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা যখন মার্কেটিংগুলো করব অবশ্যই আমাদের আদার্স যে ফেসবুক অ্যাকাউন্টগুলো থাকবে সেই অ্যাকাউন্ট থেকে এইগুলো গ্রুপে জয়েন হব। এবার আসেন, এখানে একটা ক্যাটের একটা ছবি দিছে, জাস্ট একটা ছবি দিছে, সচরাচর এগুলো ছবি পাবেন না কোনো জায়গায়, এই ছবিটা দিছে তিনি, তার উদ্দেশ্য হচ্ছে এটা বিক্রি করবে বা এটা একটা শো আপ করছে। ম্যাও ম্যাও, ওকে, ম্যাও ম্যাও। তো এখানে দেখেন মোটামুটি কতগুলো শেয়ার হয়েছে, মোটামুটি 36টা শেয়ার হয়েছে, কত 53টা কমেন্ট পড়ছে, এবং 278টার মতো কিল লাভ রিয়েক বা লাইক পড়ছে। এবার আসি নিচের দিকে আসি, এবার দেখেন এই একটা ভিডিও ছাড়ছে এখানে কিছুক্ষণ আগে ছাড়ছে, দেখেন 3 ঘন্টা আগে মোটামুটি। এগুলো কিন্তু খুবই, এগুলো গ্রুপ কিন্তু খুবই রেসপন্স পড়ে, খুবই রেসপন্স হয়, যাই কিছু ছাড়ুক না খুবই ভালো। দেখেন এই একটা ভিডিও ছাড়ছে এই গ্রুপের মেবি কত তারিখে, 21-এর দিকে, অনেক পুরাতন ভিডিওটা এখানে চলে আসছে। ওকে, ধরেন এই গ্রুপেতে মোটামুটি 36 মানুষ শুধু হাহা রিয়েক্ট লাভ রিয়েক্ট হ্যান ত্যান দিছে, আর মোটামুটি 106 মানুষ কিন্তু এইগুলো গ্রুপে শেয়ার করছে, মানে এই পিকচারটা বা এই ভিডিওটা শেয়ার করছে। মানে একটা বিড়ালে মনে হয় যে একটা ঢোল বা কোনো কিছু বাইরে বেরিয়ে করতেছে আর কি, সহজ কথা যেটা। তো এবার আসি আপনার কাজটা কি, এখানে যে পার্সনগুলো দেখবেন যারা কমেন্ট করছে, এখানে 7000 মতো মানুষ আছে যারা কমেন্ট করছে। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা যেটা করতে হবে, এখানে এই মানুষটাতে আমি ওপেন করব, ওপেন করব, ওকে, ওপেন করব। এবার আমি যেটা করব, এই মানুষটার সমস্ত ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি না, যদিও দেখি প্রমিও ভিউ প্রোফাইল, ওকে ওকে, ভিউ প্রোফাইলে যখন আমি আসছি তখন আমি দেখতে পাচ্ছি তার প্রোফাইলে সমস্ত ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে। তো এবার আসি তার অ্যাবাউট আসটা আমরা একটু ফলো করি। ওকে, এটা কোন দেশি সেটাও মেবি দেওয়া আছে কি না দেখতে হবে, না থাকলে বাদ দেন, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এটা মেবি আমি শিওর যে তিনি
বাইরের লোক, এটা বাংলাদেশ আর ইন্ডিয়ান কোনো পার্সন না, এটা আমরা ভালো করেই বুঝতে পারতাছি, এটা ওল্ড মডেলের মানুষ হবে সম্ভবত। তো ওকে, যাই হোক, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখানে দেখেন একটা সুন্দর একটা মেসেজ বাটন আছে। তো আমরা যেটা করব, এই এখানে মেসেজ করব, হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, আমার কাছে একটা সুন্দর বিড়াল আছে, তুমি যদি চাও নিতে পারো, আমি কিছু ছবি দিলাম তাকে, একদম সিম্পল, আমার যে ছবিগুলো আছে বিড়ালের ওই ছবিগুলো এখানে দিয়ে দিব, এই বিড়ালটা আমি বিক্রি করতে চাচ্ছি, তুমি চাইলে যদি ইউএসএর পার্সন হও তাহলে কি, ইউএসএর পার্সনগুলোকে আমরা দেখবো, অ্যাবটসে আসলে আপনি অনেকগুলো অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পারবেন যে তাদের ডিটেলস দেওয়া থাকবে, ওকে, ডিটেলস আপনি পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন লিভিং কোন দেশ, এগুলো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আপনি 90%-এর মতো মানুষকে আপনি এগুলো ইনফরমেশন পাবেন, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আর ছবির উপর ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ধরেন এই মানুষটা বাসা কোথায় দেখেন এখানে দেওয়া আছে, তারপরে এটার উপর যদি আপনি ক্লিক করেন দেখেন এটার বাসা কোথায় দেওয়া আছে, মানে ভার্সিটি ইউনিভার্সিটি এগুলো দেওয়া আছে, মানে প্রতিটার উপর যখন আপনি ক্লিক করবেন, তো এই যে এটার একটা বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের মানুষ, যদি আপনার নিউ ইয়র্ক, আপনি সবগুলোই এখানে দেখে দেখে একটু কষ্ট করে করে একদম রিয়েল পার্সনগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাকে যেটা করতে হবে তাদেরকে মেসেজ পাঠাতে হবে। ধরেন আমার বায়ার দশজন ইউএসএর বায়ার, আর এখান থেকে কিন্তু আপনি সারা ওয়ার্ল্ডের মানুষগুলোকে পাচ্ছেন একদম রিয়েল পার্সন, ধরেন কলম্বাস, ওকে, আমি কিন্তু ইউএসএর গুলোতে যখন যাব তখন, আমি এগুলো শহর সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, তো আমি দেখতেছি বেশিরভাগগুলোই বাইরের লোক, সিটি ক্যানাস, আমি এগুলোর নামও শুনিনি কখনো, ওকে, এরকম যাদের যাদের কাছে পাবেন ইউএসএর পার্সন। আমি কিন্তু এটা ইউএসএর গ্রুপে যাই না, আমি যদি ইউএসএর গ্রুপগুলোতে যেতাম তাহলে ইউএসএর পার্সনগুলোকে আপনি পেতেন। হ্যাঁ, তো এখানে আমি শুধু ক্যাট লাভার লিখে সার্চ করছি, সেই জন্য কিন্তু ক্যাট লাভার দেখেন এখানে কেউ কেউ আছে ক্যাটের, এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং বা কমেন্টিং যেটা আমরা বলতে পারি। এখানে কুকুরের সরি বিড়ালের টি শার্ট বিক্রি করতেছে, এটা একটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটার হয়তো নিয়েছে তিনি, এটার বিনিময়ে কিন্তু তিনি টাকা নিচ্ছে। এবার এই একজনরা আমরা দেখি, ওকে, টেক্সাস, এটা কিন্তু মেবি আমেরিকান, টেক্সাস, হ্যাঁ এটা আমেরিকান। এবার ধরেন এই লোকটাকে আমরা মেসেজ করব, কি করবেন আমি বিস্তারিত বলি আপনাকে, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে যাবেন, তিনি কিন্তু ক্যাট লাভার গ্রুপে পার্টিসিপেন্ট আছে, তো আপনি যেটা করবেন এখানে হ্যালো হাউ আর ইউ দিবেন, কেমন আছেন একটু কথা বলবেন, বলো যে হ্যাঁ আমার কাছে একটা খুবই ভালো মানের মেনকন ক্যাট আছে, তুমি যদি চাও নিতে পারো, আমি তোমাকে আমি আমার কিছু পিকচার দিচ্ছি আমার ক্যাটের, তো তুমি একটু দেখো, যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাও, অথবা আমাদের ওয়েবসাইটে চলে যাও, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব এখানে, তার সাথে এইভাবে মোটামুটি আপনি 100-150 জনকে যদি পাঠান, 100 জন পাঠানোর জন্য আপনাকে বায়ার কমসে কম $5-10 দিবে, যদি আপনি টোটাল 1000 জনকে করতে চান, মেসেজ করতে চান, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, 1000-এর জন্য আপনি মিনিমাম ধরেন 100-এর জন্য যদি $10 রাখেন, তাহলে 1000-এর জন্য $100 নিলেও কিন্তু আপনার ভালোই হবে, কারণ এখানে কিন্তু বায়ারও কিন্তু একদম রিয়েল পার্সন পাচ্ছে, ঠিক আছে, যারা এই রিলেটেড প্রাণীগুলোকে পছন্দ করে। ধরেন আমি একটা একটা জিনিস পছন্দ করি না, সেই জিনিস সেই গ্রুপগুলোতে যাব না কখনো, মানে যাব না ওইগুলো গ্রুপে, আমার থাকার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি, আমি যে গ্রুপগুলো ধরেন বাংলাদেশে এক্সাম্পল যদি আমি দেই, দেখবেন যে যারা কবিতার প্রেমী আছে, মানে হচ্ছে কবিতর খুবই ভালোবাসে, তারা দেখবেন যে তাদের কিন্তু কবিতর রিলেটেড কমিউনিটি আছে বা গ্রুপ আছে, যেখানে কিন্তু তারা শুধু ওই যারা মানে কবিতর প্রেমী আছে তারাই কিন্তু ওইগুলো গ্রুপে জয়েন হয় না। আজ পর্যন্ত কিন্তু আমি কবিতর গ্রুপগুলোতে জয়েন হই নাই, কারণ হয় না, আমার আমার ওইরকম নেশা নাই যে কবিতার পালা, ঠিক আছে, তো দেখা যায় আমার পাশাপাশি অনেকেই পালে কিন্তু আমার নেশা হয় নাই, তো আমি কিন্তু ওইখানে জয়েন হই না। সেম আপনাদেরও, যারা যে জিনিস পছন্দ করে সেই সেগুলো গ্রুপ, ধরেন আমার একটা কবিতর থাকলে বা একটা কবিতর যদি থাকে তাহলে আমি ওইগুলো গ্রুপে জয়েন হবো, আমার যদি কোনো সমস্যা থাকে যে আমার কবিতর এই প্রবলেম হচ্ছে তাহলে আমি গ্রুপে পোস্ট করব যে হেল্প মি, আমার এই কবিতর এই সমস্যা, কোন ভ্যাকসিন বা কোন জিনিসটা, ধরেন আমার গিরিবাজের এই সমস্যাটা হয়েছে, তো এটা কি সমাধান করা যাবে কি না, কোন ওষুধ খাওয়াইলে কী হবে,
এগুলো কিন্তু আমি বিস্তারিত জানতে পারবো, এবং ওদের সাথে থাকলে কিন্তু আমার একটা অভিজ্ঞতা তৈরি হবে। স্যাম এখানে যারা আছে এই ক্যাট রিলেটেড মানুষগুলো ম্যাক্সিমামগুলো এগুলো মনে করেন এই রিলেটেড মানে ক্যাট রিলেটেড মানুষ, ওদের প্রত্যেকেরই ক্যাট আছে এবং তাদের কিন্তু নেশা থাকে এগুলো কেনার আগ্রহ, যদি ভালো মানের জিনিস পায় অবশ্যই তো নিবে, তাই না? তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনারা যদি এইভাবে মার্কেটিংগুলো করেন তাহলে বায়ারও খুশি, আপনিও খুশি, আপনি বায়ারকে খুশি করতে পারবেন। সেম আমার মতো একটা কাজ নেবেন, আপনি একটা কাজ দেওয়া যখন দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন তখন দেখা যাবে আপনাকে দেখা যাবে যে টোটাল আরও অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছে। বায়ারকে কিন্তু আমি এভাবে খুশি করছি বিদায়, বায়ার কিন্তু সেল পাইছে বিদায়, কিন্তু আমাকে এতগুলো অর্ডার দিছে, নহলে কিন্তু দিত না। একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমনি এমনি কিন্তু একটা লোকের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন অর্ডার নিয়েছিলাম ফেব্রুয়ারিতে এবং টোটাল ফেব্রুয়ারির 5 তারিখে অর্ডার ছিল ফার্স্ট অর্ডার, তো ফেব্রুয়ারি দেন হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ, মানে টোটাল 7 দিনের মতো লাগছে, টোটাল প্রজেক্ট আমি কমপ্লিট করে দিছি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজগুলো করতে হবে, এবং এখানে আমি একটা মেথড শিখলাম, এটাতে আপনারা ট্রাই করতে পারেন। যখন কোনো দিন যদি আপনাদের এরকম কোনো প্রজেক্ট আসে তো আপনারা এইভাবে অর্ডারগুলো কনভার্ট করে আপনার ফেসবুক মার্কেটিংয়ের ওই সেক্টরগুলোতে কাজে লাগাইতে পারেন। তো আশা করি যে আপনারা কম বেশি সেল পাবেন, রেসপন্স পাবেন। তো আই হোপ আপনাদেরও উপকারে আসবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।